বাড়ির একমাত্র বউ হয়ে যদি শাশুড়ির পথে ধরে না রাখতে পারে তাহলে কেমন বউ হলাম বলেন তো? বিয়ের পর থেকে দেখে আসতেছে আমার শাশুড়ি মা এই সবে বরাতে উপলক্ষে বিশাল আয়োজন করতো, তো আমরা তো ওইরকম পাই না, তা অল্প কিছু ট্রাই করলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেশর কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো এটা হচ্ছে সবে বরাতের দিনের হচ্ছে ভিডিওটা, তো আমার হালুয়া করবো আর কি। তো আমার শাশুড়ি মা হচ্ছে মানে আমি বিয়ের পর থেকে দেখে আসতাম সে বিশাল আয়োজন করতো, বিভিন্ন রকমের হালুয়া, রুটি, গরুর মাংস মানে এগুলা হচ্ছে বানাইতো, সব সময় করে আসতো। আমার বিয়ে প্রায় 12 বছর হয়ে গেছে, এখনো সে করে আসে। তো এবার ভাবলাম যে শাশুড়ির প্রথাটা হচ্ছে আমি সামনে এগিয়ে নিয়ে যাই, যেহেতু একমাত্র বউ, বাড়ির বউ হচ্ছে আমি। তারপর হলো আমি একটু হালুয়া করতে, তো আমি তো হচ্ছে এত আয়োজন করতে পারবো, তো আমি হচ্ছে অল্প একটু মানে হালুয়া করবো আর কি, রুটি করবো। তো এখন মানে এত ঝামেলা করা যায় না বাচ্চা কাচ্চা নিয়ে, তো চালু রাখবো, একদম বন্ধ করে দিব না, প্রথাটা হচ্ছে চলে যাবে আর কি। তো আমার হাজবেন্ডটা হচ্ছে ওরা মানে খেয়ে অভ্যস্ত, তো এই দিনটা হচ্ছে একটু খুঁজে খায় খেতে চায়। তো সেই উপলক্ষে হচ্ছে আমি একটু হালুয়া করলাম, এখানে হচ্ছে আমি একটু বুটের ডালে হালুয়া করব। তো সবকিছু দিয়ে একদম, আর হালুয়া করতে কিন্তু অনেক কষ্ট, বুটের ডালে হালুয়াটা কিন্তু অনেক নাড়তে হয়, অনেক সময় লাগে রান্না হতে, তারপরে হচ্ছে হয় আর। তো যাই হোক, আমি হচ্ছে মানে এই বুটে হালুয়া করেই আমার হাত ব্যথা হয়ে গেছিল, কি একটা অবস্থা! এই যে এই সময়টা দেখি একটা মানে ছিটকায় আসে, অনেক নাড়তে হয় না তো নেচে লেগে যায়, প্রচুর নাড়াচাড়া করতে হয়, এতে হচ্ছে হাত ব্যথা। দেখেন আমার হাতে কি অবস্থা, হাত একদম লাল হয়ে গেছে। তো কি আর কর, এখন হাজবেন্ড খাবে, বাসার সবাই খাবে, সবাইকে তো করে দিতে হবে, বাচ্চাও আছে বাসায়, ওরাও খায় মজা করে, তো ফ্যামিলির জন্য তো একটু করতেই পারি, তাই না? তো আমি হচ্ছে বুটের হালুয়া করলাম, তারপর হচ্ছে এগুলা সুন্দর করে আমি প্লেটে ছড়াই দিই, ঠান্ডা করে কেটে একদম হচ্ছে বক্স বক্স করে রেখে দিব। আমার বাসায় আবার বুটের হালুয়াটা সবাই হচ্ছে বেশ পছন্দ করে, তো আজকে শুধু এটাই করলাম। তো এই তো আমার হালুয়া কিন্তু অলরেডি হয়ে গেছে, আমি কেটে একদম বক্সে ভরে রেখে দিয়েছি, দিয়ে হচ্ছে একটু চালে আটা রুটি করব। তো এই রুটিটা কিন্তু আমার বাসায় আমার সচরাচর করা হয় না, এই বছরে একবারই করা হয়, তো আজকে অল্প একটু করে নিলাম, যেহেতু একাই করব, তো ভাবতেছি এত করে নিয়ে হচ্ছে মানে কে বেলবে। চালে আটা রুটি বলতে কিন্তু অনেক কষ্ট, তো আমার শাশুড়ি মা একটু অসুস্থ, তো আমি হচ্ছে এক হাতে সব কিছু করলাম। তো বললাম না মানে শাশুড়ির হচ্ছে প্রথা আছে, একমাত্র ছেলের বউ হয়ে হচ্ছে আমি সামনে এগিয়ে নিয়ে যাব। রুটিগুলো ভালো করে আমার শাশুড়ি মা ছেড়ে নিতেছিল, আমি ভাঁড়াইতেছিলাম। এদিকে হচ্ছে এই যে ক্ষীর সাথে, এটা মাইকে আবার অনেক পছন্দ, এটা দুধ দিয়ে মানে নারিকেল দিয়ে করা হয়, সে এটা দিয়ে রুটি খায় অনেক পছন্দ করে, সবসময় তার জন্য এটা করা হয়। এদিকে গরুর মাংস রান্না করছি, লাল লাল করে আলু দিয়ে, ঝোল দিয়ে, গরুর মাংস দিয়ে, কিন্তু চালাটা রুটি খেতে ভীষণ মজা লাগে। আর আগে তো অবশ্যই নামাজ কালাম আসে, সবাই হচ্ছে সবাই রাতে রাতে নামাজ কালাম আমরা কম বেশি সবাই পড়ি, আল্লাহ সবাই মনোকামনা পূরণ করুক, সবার ইচ্ছে পূরণ করুক, সবার গুণা মাফ। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন, সবার থাকুন, আল্লাহ হাফেজ।